প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে রয়েছে দমকা হাওয়া। এখন একটু কমছে, মাঝে মাঝে এমন বৃষ্টি পড়তেছে বের হওয়া যাচ্ছে না, আর হাওয়া তো রয়েইছে। উত্তরাঞ্চলের পরিস্থিতি তেমন একটা ভালো না, আবহাওয়া খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন চাটালের মধ্যে ধান ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গত 3 দিন ধরে এরকম বৃষ্টি পড়তেছে। ঘূর্ণিঝড় ইয়াস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমাদের উত্তরাঞ্চলের আবহাওয়া খারাপ। তবে এদিকে সেরকম বন্যা টন্যা বা সেরকম কিছু নেই, তবে মাঝে মাঝে দমকা হাওয়া হচ্ছে। তো এখন একটু হাওয়াটাও নেই, বৃষ্টি কম, তাই বাইরে বেরোলাম আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। আসসালামু আলাইকুম।